হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো এই যে আমি এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোব। তো আমরা এখন যাব ঠাকুর বাসন দেখতে। তো চলো ঠাকুর বাসন গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তুই সামনে জানা আমি সামনে যাবো না। বাবু সাবধান, সিঁড়ি দিয়ে যা। পরের যে ঠাকুর আছে টেনে নিয়ে আসুন আপনি, পরের যে ঠাকুর আছে কাঠের দিকে এগিয়ে নিয়ে আসুন, পরের যে ঠাকুর আছে আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসুন। যারা ঠাকুর ভাষণ করতে হচ্ছেন দয়া করে শুনবেন, আপনারা গঙ্গায় কেউ নামবেন না। ঠাকুর ভাষণ করার জন্য পরদর্শী লোক আছে, তারাই ভাষণ করছে, আপনারা গঙ্গায় কেউ নামবেন না। দয়া করে আপনারা কেউ শুনবেন, আপনারা গঙ্গায় কেউ নামবেন না। যারা ঠাকুর ভাষণ করতে হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গঙ্গায় কেউ নামবেন না। ঠাকুর ভাষণ করার জন্য পরদর্শী লোক আছে, তারাই করবে। তো বন্ধুরা, এই জায়গাটা হলো হুগলি নদী, গঙ্গায় ভাসান হচ্ছে। তো এইভাবে করে প্রত্যেক কটা ঠাকুর এক একটা করে ভাসান হয়, আর সবাই নাচ করতে করতে লাইন ধরে আসে ভাসান করতে। তো এখানে আবার পুলিশও আছে আর খুব ভিড় বন্ধুরা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। Thank you.
এই দেখো বন্ধুরা, এই একটা ঠাকুর ভাসান হচ্ছে। এটা হাতে করে সবাই ধরে আনছে যেহেতু অনেকজন মিলে, আর এতটাই ভিড় আজকে মনে হয় সারা রাত ভাসান হবে। তো বন্ধুরা, এখানে ফুচকার দোকান দেখে আমার বরের তো ফুচকা খেতে ইচ্ছা করলো, আর উনি তো ফুচকা খেতে খুব ভালোবাসেন, আর আমি তো খুব একটা ভালোবাসি না, যদি খাই তিন চারটা বেশি খাই না, আর উনি তো খাবেন, উনি যেহেতু পছন্দ করেন। আর এদিকে আমার ছোট্ট বেবি আইসক্রিম খাচ্ছে। যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা বাই, সবাই ভালো থেকো।